কুড়িগ্রামে ঢাকঢোল পিটিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে বিবিএফজি প্রকল্প সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হলেও কার্যকর কিছুই হয়নি। আবারও ব্যাপক হারে কুড়িগ্রামে বাল্যবিয়ে শুরু হয়েছে। আর ডিআরএস বাংলাদেশ নামক একটি বেসরকারি এনজিওর মাধ্যমে কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে বিবিএফজি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শুরু থেকেই সভা সেমিনারের নামে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট লোকজনের ভুরিভোজের আয়োজন ছাড়া তেমন কিছুই হয়নি, যা অনুসন্ধানে প্রমাণ মিলেছে। চলতি বছর হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 36 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা দিচ্ছে 21 জন শিক্ষার্থী। কারণ হিসেবে জানা যায় বিদ্যালয়ের 17 জন শিক্ষার্থী বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে। প্রধান শিক্ষক বিএম আবুল হোসেন জানায়, অনেক কষ্ট করে পরিবারের লোকজনকে বুঝিয়ে বিবাহিতা 2 শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে স্থানীয় কাজী আব্দুল সালাম জানায়, গরিব এলাকার লোকজন তাদের মেয়েদের নিরাপত্তার জন্য গোপনে বাল্যবিয়ে দিয়ে থাকে। এর সাথে স্থানীয় কাজীরা জড়িত নয়। আমি মোহাম্মদ আমরা দীর্ঘদিন ধরে রেজিস্ট্রেশন করে আসতেছি। ইদানিং এই করোনার পর থেকে আমরা বয়সপ্রাপ্ত লোকগুলোর বিবাহ রেজিস্ট্রেশন করি। অপ্রাপ্ত বয়স্ক অনেকগুলো আমাদের অগোচরে আমাদের জানার বাইরে কে কোথায় কোন জায়গায় নিয়ে বিবাহ রেজিস্ট্রেশন করে এগুলো আমরা জানি না, আর আমাদেরকে ওই বিষয়গুলো আমাদেরকে জানায় না। আমরা খোঁজ নিয়ে দেখি, যদি আমাদেরকে ওইগুলো আমাদের কাছে এই জন্য আসে না যেহেতু আমরা বাল্য বিবাহ রেজিস্ট্রেশন করি না, সেহেতু তারা আমাদের কাছে আসে না। কোথায় কোন জায়গায় নিয়ে যায়, অভিভাবক কীভাবে বিবাহ রেজিস্ট্রেশন করে না, মুরগিদের বিয়ে করে না, এটা তারাই ভালো জানে। অনেক ইমাম সাহেবরা বলে যে আমাদের এলাকায় আমরা জানি না। তা আমার মনে হয় এই বিষয়গুলো গার্জিয়ান সচেতন যতক্ষণ পর্যন্ত বৃদ্ধি হবে না ততক্ষণ পর্যন্ত বাল্য বিবাহ বন্ধ করা যাচ্ছে না। তা আমরা সবাই চেষ্টা করি যে গার্জিয়ান মহল থেকে মেম্বার চৌকিদার সহ যদি এটা গ্রামে গ্রামে যদি একটু জোর তত্ত্ব চালানো যায় তাহলে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব হবে। এগুলো বাল্যবিবাহের ক্ষতিকারক দিক দিয়ে একটা বলা, বাল্যবিবাহের ক্ষতিকারক দিক সবাই জানে। বাল্যবিবাহের কারণে বিবাহ অনেক সময় ভেঙে যায়, আর বাল্যবিবাহের কারণে শরীর স্বাস্থ্য সব কিছু নষ্ট হয়ে যায়। এগুলো তাদেরকে অনেক সময় মসজিদে বলার পরেও তারা এই বিষয়গুলো গার্জেন মহল কোনোক্রমেই তারা কর্ণপাত করতেছে না। তারা সবসময় একটাই ভয় পায় যে আমাদের মেয়ে যদি কোনো সময় কোনো ছেলের দ্বারায় বা স্টেজিং হয় অথবা সে বেড়ে যায় বা অন্য কোথাও কারোর সঙ্গে যদি চলে যায়, এই ভয়ে তারা মান সম্মানের ক্ষেত্রে তারা এই বাল্য বিবাহ দিচ্ছে। কিন্তু গার্জিয়ান মহল পরিবেশ পরিবার যদি সচেতন হতো তাহলে এগুলো কোনো ঘটনাই নয়, সবগুলো বয়সপ্রাপ্ত হওয়ার পরে বিবাহ সম্ভব হতো। নির্বাচনী পরীক্ষা শুরু হচ্ছে, চলছে আর কি, সেখানে উপস্থিতি 21 জন, আমাদের ছাত্রী ছিল রেজিস্ট্রেশনভুক্ত 36 জন। বাল্য বিবাহের কারণে এই বাকি মেয়েগুলোর বিবাহ হয়ে যাওয়ার ফলে এরা পরীক্ষায় উপস্থিত হতে পারছে না। তাছাড়া প্রতি ক্লাসে দেখা যাচ্ছে যে 6 থেকে শুরু করে এই বাল্য বিবাহ আমাদের ডিসপ্লে লেগেই আছে। 6-এ, 7-এ, 8-এ এইটাও অনেক মেয়ের বিবাহ হয়ে গেছে। তাই আমরাও উদ্যোগ নিয়েছি অনেক প্রশাসনের সহায়তায়, আমরাও অনেক উদ্যোগ নিয়েছিলাম, তার ফল কিছুটা হলেও পেয়েছি, কিন্তু সম্পূর্ণভাবে বাল্যবিবাহ মুক্ত হতে পারিনি। আমাদের যেহেতু বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে আমাদের মেয়েরাই মানে শিক্ষার্থী, সেই কারণে আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে আমাদের যে আলোচনাগুলি হয় সে আলোচনার পদক্ষেপে আমরা চলতেছি, কিন্তু এরপরেও দেখা যায় যে কিছু কিছু জায়গায় বাল্যবিবাহ হইতেছে। সে বাল্যবিবাহগুলো কে বা কোথায় নিয়ে যা পড়ায় না পড়ায়, কী করে না করে, আমাদের অজান্তে সে বিবাহগুলি হয়। পরবর্তীতে জানা যায় তার বিবাহ হয়েছে, কিন্তু তার কোনো সুরাহা পাওয়া যায় না এবং তারা স্বীকারও করে না। এমতো অবস্থায় এইগুলিকে প্রতিরোধ করতে হলে স্থানীয়ভাবে, হ্যাঁ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্লাস তার সাথে চৌকিদার, হ্যাঁ, এগুলি সহযোগিতা নিলে আমার তো মনে হয় এটাকে প্রতিহত করা সহজ হবে। তাছাড়া
গার্জিয়ানকে ধরলে গার্জিয়ানরাও অনেক সময় অস্বীকার করে দেন আমি আমার মেয়ে বিবাহ দেইনি। আর অনেক সময় মসজিদের ইমাম জানে না কোথায় নিয়ে যা কোন মেয়ে কোন হুজুর দিয়ে পড়ায়, এটাও তাদের সুরাহা পাওয়া যায় না। কাজেই এই সচেতনতা বাড়াইতে হলে স্থানীয়ভাবে যে মেম্বার ইউপি এবং চৌকিদারকে সহযোগিতা নিয়ে তার গ্রামে তদন্ত করে এর একটা সুরাহা বাইর করে তাদের পদক্ষেপ গ্রহণ করলে সবচেয়ে আমার মতে ভালো হয়।